আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, সাকিব মুশফিকের হাফ সেঞ্চুরি। দু তিনটি ছাড়া ঈদের সবকটি ট্রেনই রাজধানী ছেড়েছে সময় মতো। সড়কে এবার স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ, নৌপথেও ঈদ যাত্রা নির্বিঘ্ন। জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে প্রস্তুতি শেষ, নিরাপত্তা শঙ্কা নেই জানালেন র্যাব মহাপরিচালক। এবং ওমরা পালন করলেন প্রধানমন্ত্রী, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা, রাতেই রওনা হচ্ছেন ফিনল্যান্ডে। শুরুতেই রূপালী ব্যাংক বিশ্বকাপ ক্রিকেটের খবর। ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 291 রান। লন্ডনের ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকার উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশকে। জুটিতে 7 রান যোগের পর 16 রান করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর সৌম্য সরকারও বেশিক্ষণ টেকেননি। 30 বলে 42 করা সৌম্য ক্রিস মরিসের বলে ডি ককের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন দলের 75 রানে। এরপর দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর ছড়ি ঘোরান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 54 বলে সাকিব তুলে নেন ক্যারিয়ারের 43তম 50, মুশফিকও পান 50-র দেখা। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে চতুর্থ 100 রানের জুটি গড়ার সাথে সাথে সাকিব মুশফিক 95 বলে ওয়ানডেতে তাদের 5ম 100 রানের জুটিও গড়েন। 75 রানে থাকা সাকিব আল হাসানের উইকেট তুলে নিয়ে 142 রানের জুটি ভাঙেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। দু তিনটি ছাড়া ঈদের সবকটি ট্রেনই রাজধানী ছেড়ে গেছে সময় মতো। তবে উত্তরাঞ্চলের দুটি ট্রেন 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে খুলনাগামী একটি ট্রেন আসতেও দেরি করে। রেল কর্তৃপক্ষ বলছে ঈদের আগে শিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনগুলো আর স্বাভাবিক হওয়া সম্ভব নয়। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। নারীর টানে বাড়ির পথে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা এ অপেক্ষা। চোখে মুখে হাজারো স্বপ্ন ভাসলেও বিলম্বে ট্রেন ছাড়ার কারণে অনেকটা ম্লান হয়ে গেছে তাদের ঈদ যাত্রার আনন্দ। এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা কমলাপুরে আসছি, কমলাপুর থেকে আরামে উঠবো দেখে তারপরে এই যে 3 ঘন্টা ওয়েট করার পরে আসলো কাঙ্ক্ষিত ট্রেন আমাদের। 4 ঘন্টা লেট, এটা আসলে একটা অনেক ভোগান্তির কারণ। সকাল 8:30 ট্রেন ছাড়ার কথা, কিন্তু এখন বেলা 11টা বাজতেছে, কেউ কিছু বলতে পারছে না কয়টায় ট্রেন কমলাপুর স্টেশন এসে পৌঁছবে। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ট্রেন যাত্রীদের কমলাপুর আসতে অনেকটা বেগ পেতে হয়েছে, সেই সাথে স্টেশনে এসে ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষাটা আরও ভোগান্তির। তবে নির্দিষ্ট সময়ে বেশ কয়েকটি ট্রেন ছাড়ায় আছে তৃপ্তিও। বৃষ্টি অপেক্ষা করে আমরা আসছি, প্রায় 3 ঘন্টা এখানে বসেছিলাম, রোজার দিন, সো কষ্ট হয়েছে, তারপরও আফটার অল ট্রেনে উঠতে পারছি, বাসায় যাচ্ছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে জানান ঈদের আগে 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় কাটানো সম্ভব নয়, তাই যাত্রীদের অপেক্ষার ভোগান্তি কমাতে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে ট্রেনের বিলম্বিত সময় জানতে অনুরোধ জানান তিনি। 3টি ট্রেন যেহেতু একবার পিছনে পড়ে গেছে এবং সবচেয়ে দূরপাল্লার ট্রেন, কাজেই হয়তো আগামী আরও 2 দিন লাগতে পারে এই সময় এটাকে কভার আপ করতে। এই ঈদে হয়তো আমরা এই 3টা লাইনের ক্ষেত্রে পুরো মানুষের হয়তো ভালো ই করতে পারবো না, কিছু লেট থাকবেই। কমলাপুর থেকে আন্তনগর ট্রেনগুলোর পাশাপাশি লোকাল ট্রেনগুলোতেও যাত্রীর বেশ চাপ ছিল। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রেল বিভাগ, তবে শেষ পর্যন্ত কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এই অবস্থায় তাদের দাবি এ সময় অতিরিক্ত ট্রেন দেওয়ার। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সড়কে এবার স্বস্তিতেই ঘরে ফিরছেন মানুষ, ঈদের আগে যাত্রীর চাপ কিছুটা বাড়লেও আগের মতো ভোগান্তি নেই। নির্ধারিত সময় বাসগুলো ছেড়ে যাওয়ায় খুশি সবাই। বাস কর্তৃপক্ষ বলছে সড়ক মহাসড়কের উন্নতির কারণে ঈদ যাত্রা এবার সহজ হচ্ছে। আদ্দিন সজীবের রিপোর্ট।
করতে আমার ছেলে বারবার ফোন করে বলছে আব্বাই আব্বা তুই দেশে আয় তোরে নিয়ে ঈদ করব। বাবার জন্য সন্তানের সে কি অপেক্ষা, বাবাও তাই শত ব্যস্ততা পিছে ফেলে ছুটছেন গ্রামের পথে। ছেলের জন্য খারাপ লাগে, ছেলের জন্য জামা কাপড় কিনিলাম, সেই জন্য নিয়ে যেতে আসে। কাছের মানুষ বন্ধু স্বজন ছেড়ে রাজধানীর কর্মজীবী এমন লাখো মানুষ এখন আপন নেড়ে ফেরার অপেক্ষায়। আমার আম্মুকে নিয়ে ঘুরে বেড়াবো, মজা করব আমরা। আমার নানুর বাসা হচ্ছে মস্তানগড়, আমরা বিখ্যাত জায়গা দেখতে যাব, তাই না আম্মু? অনেকদিন পর আমি গত কোরবানির ঈদে আসছি এই বাসায় যাচ্ছি, অনেক কিছুই প্ল্যানিং আছে আর কি। ঈদেলেই বাড়ি ফিরতে এমন ঢল নামে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। তবে এবার যাত্রাপথের ভিন্ন অভিজ্ঞতা ঘরমুখো মানুষের। এবার তো অনেক ভালো, কারণ চাপটা মনে হয় আগেই চলে গেছে আর কি। ম্যাক্সিমাম গাড়ি 11:30 ছাড়বে, তো টাইম মতো ছাড়বে বললো। বললো তো 45 মিনিট লেট হবে, এখন বলছে একটু বেশি লেট হতে পারে। রোডের অবস্থা ভালোর জন্য গাড়ির কোনো যাত্রী কষ্ট পাচ্ছে না, আজ পর্যন্ত কোনো কষ্ট পায়নি। আপডাউনের উপরে কোনো ড্রাইভারকে গাড়ি দেবেন, আমরা তাই আমরা প্রত্যেক গাড়িতে দুজন করে ড্রাইভার আছে। দূরপাল্লার রুটগুলোতে গাড়ির চাপ বাড়লেও বড় রকমের সমস্যার সংখ্যা নেই বলছেন বাস কর্তৃপক্ষ। সাধারণ মানুষের অনুভূতি স্বস্তির, রাস্তায় বড় রকমের কোনো যানজট নেই, নেই কোনো শিডিউল বিপর্যয়ও, টিকিটের ভোগান্তিও কমে গেছে অনেক। তাই তারা মনে করেন সরকার এবং প্রশাসনের যে সচেতনতা, এমনটা যদি অব্যাহত থাকে তাহলে ঈদ যাত্রা হবে আনন্দের। পাশাপাশি ড্রাইভারদেরকেও আরও অনেক বেশি কাউন্সিলিং করার তাগিদ দেন এই সাধারণ যাত্রীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সড়কে যানজট না থাকায় ঘরে ফেরা মানুষদের জন্য এবারের ঈদ যাত্রা সবচেয়ে স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে যাতে অযথা যানজট তৈরি না হয় সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নারায়ণগঞ্জে মেঘনা সেতু এলাকায় হাইওয়ে পুলিশের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। নৌ, সড়ক ও রেলপথে যেভাবে পারছেন গ্রামের বাড়ি যাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি নতুন সেতু উদ্বোধন করায় এবার এ পথে ভোগান্তি নেই বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নারায়ণগঞ্জের মেঘনায় হাইওয়ে পুলিশের নতুন ভবন উদ্বোধন করে তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের মনিটরিং ব্যবস্থা বাড়াতে হবে। যানবাহনে তল্লাশির নামে সড়কে যেন যাত্রী হয়রানি না হয় সেদিকে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রং সাইডে না গেলে এবং বেপরোয়া না হলে এবং শৃঙ্খলার ব্যাপারে মনোযোগী হলে চালকরা, আমার বিশ্বাস যানজট এবার হবে না, ঘরমুখো যাত্রায় কর্মস্থলে ফিরে আসা যায়। দুটো যাত্রাই ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক। এবারের ঈদে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা না থাকলেও সরকার সতর্ক আছে বলেও জানান ওবায়দুল কাদের। কখন কোথায় কী ঘটবে এ ব্যাপারে আশঙ্কা শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, আমরা হাল ছেড়ে বসে থাকব সেটা নয়। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট, সবাই প্রস্তুত আছে, সতর্কতামূলক প্রস্তুতি আমাদের আছে। এ সময় নিরাপদ ঈদ যাত্রায় চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সদরঘাট পরিদর্শনে গিয়ে তিনি জানান, এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নৌযানে যাত্রী পরিবহন হচ্ছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অন্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে, তবে যাত্রীদেরকে ঝুঁকি না নিয়ে নিরাপদে ভ্রমণ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। প্রতিদিন দক্ষিণাঞ্চলে যাত্রীদের পদচারণায় মুখর থাকে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কিন্তু ঈদের সময়টাতে যাত্রীর চাপ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন ঈদ উপলক্ষে যাত্রা করছেন নৌপথে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এসব ব্যবস্থায় যাত্রীরা খুশি হলেও সময়মতো লঞ্চ না ছাড়ায় অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে অনেককে।
কালকে রাত 12টা বাজে আইছে, অনয়ন বসে আছি, রাত্রে 4টার সময় আসছি, এখন এই রোজা থেকে এখনো মনে না ছাড়ে, তাহলে আমরা যাই পৌঁছামো কোন সময়? সকালে 3টা বাজে আইছে, বিন্দু লঞ্চই ছাড়ে না। ঝুঁকিমুক্ত পরিবেশে ভ্রমণ এবং প্লাটুনে যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সদরঘাট পরিদর্শনে এসে তিনি জানান, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে তাদের প্রস্তুতি রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি, সচিব মহোদয় আছেন, টিএটিসির চেয়ারম্যান আছেন, কর্মকর্তারা সার্বক্ষণিক আমাদের এই প্রস্তুতি সভাগুলো করেছে, এর আলোকে আমরা কিছু নির্দেশনা দিয়েছি কীভাবে এটাকে স্বাভাবিক রাখা যায় চলাচলটা, সেই ব্যবস্থা গ্রহণ করেছি, আইন শৃঙ্খলার বিষয়টি আমরা এখানে আলোচনা হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমু মোজাম্মেল হক বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ যাত্রা হবে নির্বিঘ্ন। কাজ আমরা অত্যন্ত সন্তোষজনকভাবে দেখলাম যে সবই খুবই মানে পরিকল্পনা খুব নিখুঁত, যদি না হয় তো ইনশাল্লাহ যে কোনো বছরের চেয়ে অত্যন্ত নিরাপদে আমাদের এই নৌপথে যাত্রীরা এবার যাতায়াত করতে পারবেন বলে এটা আমরা দৃঢ়ভাবে ইনশাল্লাহ বিশ্বাস করি। ঈদের আগে শেষের কয়দিন যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। চিশতি, কেমন দেখছেন লঞ্চে ঈদ যাত্রা? নাবিলা, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যাদের প্রধান যাতায়াতের মাধ্যম হচ্ছে জলপথ, এবার তাদের ঈদ যাত্রাটা একেবারে মানে অন্যান্য বারের তুলনায় অন্যরকম। আজকে 27 রমজান, এই সময়ে সাধারণত সদরঘাট একেবারে মানুষে কানায় কানায় পরিপূর্ণ থাকে, অথচ আজকে আমরা দেখেছি যে এখন এই সদরঘাটে মানুষ খুব বেশি নেই বললেই চলে। স্বাভাবিক সময়ে যে মানুষ থাকে তার থেকে হয়তো বা 20-30% বেশি মানুষ আমরা এখানে দেখেছি। মূলত আমরা কথা বলেছি এখানকার কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে 27 রমজান এবং এর আগে যে শুক্র শনিবারের দুই দিন ছুটি, মূলত এই তিন দিনের ছুটিকে কাজে লাগিয়ে অনেক মানুষ ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন, এই জন্যই মূলত মানুষের চাপটা এখন কম। তবে আগামীকাল সোমবার অফিস আদালত ছুটি হবে এবং তারপরে 4 তারিখে দেশে যে ঢাকায় যে গার্মেন্টস শিল্পগুলো আছে সেগুলোর ছুটি হবে, সেক্ষেত্রে হয়তো বা যাত্রীদের চাপ অনেকটাই বাড়বে। তো আমাদের সাথে এখানে আছেন লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু। আমি এখন তার সাথে একটু কথা বলবো যে এই যে আগামী কালকে এবং পরশুদিন মানুষের যে চাপ বাড়বে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন? আপনার আমাদের যে বিশেষ লঞ্চগুলি আছে গত দুদিন থেকে, সেই লঞ্চগুলি অলস অবস্থায় আছে। আগামীকাল এবং পরশুদিন যদি লোক বাড়ে তবে সেই ক্ষেত্রে আমরা প্রায় 300 লঞ্চ দিতে পারবো দৈনিক। আমার মনে হয় যে এত লঞ্চ আর লাগবে না। তারপরেও তো আজকে যে লঞ্চগুলি চলে যাচ্ছে ওই লঞ্চগুলি চলে আসবে, এইভাবে আমরা ট্যাকেল দেব। এর ফলে আপনি বলছেন যে এবারে আসলে আর তেমন যাত্রীদের ভোগান্তি আর পোহাতে হবে না? যাত্রীদের ভোগান্তি হবে না, লম্বা ছুটি, আর অনেকেই ফ্যামিলি আগে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, যে শুধু গার্মেন্টস ছুটি হলে আমরা আশা করতেছি আগামী দিন 2টার পর থেকে পরশু দিন দুপুর পর্যন্ত যতটুকু চাপ হবে, এছাড়া আর কোনো চাপ হওয়ার সম্ভাবনা নাই। নাবিলা, আপনি শুনছিলেন যে লঞ্চ মালিকদের সংগঠন তাদের প্রধান উপদেষ্টা গোলাম টিপু বলছিলেন যে মানুষের যে চাপ আগামী দুই দিন হবে সেই দুই দিনের চাপ সামাল দেওয়ার যথেষ্ট প্রস্তুতি তাদের রয়েছে। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে প্রত্যেকবারেই আমরা দেখি যে লঞ্চের ছাদে অনেক মানুষ যাতায়াত করে, যেটা অনেক ঝুঁকিপূর্ণ। তবে এবারে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে এবারে লঞ্চে আসলে ছাদে তেমন মানুষের যাতায়াত নেই বললেও চলে, এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে লঞ্চের ছাদে যেন মানুষ যাতায়াত না করতে পারে, এই জন্য তারা একটা 30 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন যারা এই বিষয়টা তদারকি করবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। নাবিলা, ধন্যবাদ চিশতি আপনাকে। দর্শক, সদরঘাট থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। প্রায় 1,00,000 মুসল্লি একসাথে ঈদ জামাতে নামাজ আদায় করতে পারবেন বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ঈদের বাকি আর মাত্র কয়দিন, বরাবরের মতো এবারও সকাল 8:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। তাই বেশ আগেই সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রোববার দুপুরে এই ময়দান সরেজমিনে পরিদর্শন করেন মেয়র সাইদ খোকন। ঈদগাহ ময়দানে প্রবেশে ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, নিরাপত্তার জন্য লাগানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা, আর ঝড় বৃষ্টির কথা চিন্তা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহতে কম বেশি 100,000 মুসল্লি যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন তার সকল বন্দোবস্ত সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই ময়দানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেছেন এবং তারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, এবার প্রায় 5,000 নারী নামাজ আদায় করতে পারবেন এই ময়দানে। এখানে সিকিউরিটি চেকিংয়ের কারণে ভেতরে ঢুকতে বিলম্ব হয়, যার কারণে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ভেতরে কিছু জায়গা থাকা সত্ত্বেও আমাদের অনেক মুসল্লিয়ান রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে। এই ব্যাপারটা যাতে না ঘটে আমরা বলেছি আমাদের যে গেট যেটা সেটাকে বাড়িয়ে দেবার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা তল্লাশি সেরে আমাদের মুসল্লিদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য। মুসল্লিদের নামাজ আদায়ে যাতে সমস্যা না হয় সেজন্য প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন পর্যন্ত মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনাসির আহমেদ। সাংবাদিকদের তিনি জানান, সব ধরনের ঝুঁকি মাথায় রেখে তৈরি করা হয়েছে নিরাপত্তার ছক। জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করলেও যে কোনো অপতৎপরতা দমনে সতর্ক রয়েছে র্যাব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রাজধানীর কাওরান বাজার র্যাবের গণমাধ্যম কার্যালয়ে ঈদের নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে র্যাবের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যে বিভিন্ন বাস ও লঞ্চ টার্মিনালে অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে র্যাব। এবার ঈদযাত্রা নিরাপদে স্বস্তিদায়ক হবে মনে করেন র্যাব মহাপরিচালক। বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় তিন প্রেক্ষাপটে যে সমস্ত ঝুঁকি রয়েছে, বিশেষ করে জঙ্গিবাদী ঝুঁকি, সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করি। আমরা সে কারণে আপনারা জানেন র্যাবের নিজস্ব গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই গোয়েন্দা বিভাগের তৎপরতা পাশাপাশি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ এবং সমন্বয় রয়েছে। এর মাধ্যমে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা যদি কোনো ধরনের অপতৎপরতার গোয়েন্দা তথ্য আমাদের হাতে এসে পৌঁছায় তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো নিবৃত্ত করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে। আমি দেশবাসীকে বলবো কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, ইনশাআল্লাহ ঈদ পিসফুল যাবে। র্যাব মহাপরিচালক আরও বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের ঝুঁকি মাথায় রেখে নিরাপত্তা শক তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই শহরগুলোকেও আমরা যখন খালি হয়ে যাবে, কিছু কিছু হাউস হোল্ড খালি হবে, এই যে শহর এখন আজকে থেকে কিন্তু শহর ফাঁকা, তো এই ফাঁকা শহরকেও আমরা চেষ্টা করবো যাতে করে কোনো ধরনের এই নাগরিকদের অনুপস্থিতিতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সে বিষয়টিও আমাদের নিরাপত্তা পরিকল্পনার মধ্যে রয়েছে। ঈদের জামাতকে ঘিরে থাকবে বাড়তি নিরাপত্তা, এমনটি জানালেন সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ। ঢাকায় প্রায় 500 থেকে 550 জায়গায় জামাত অনুষ্ঠিত হয়, তাছাড়াও ইদানিং ঢাকার বাইরেও অনেক বড় বড় জামাত অনুষ্ঠিত হয়, সোরাকিয়া, তারপরে দিনাজপুর, এগুলো আমাদের নিরাপত্তা পরিকল্পনার আওতায় রয়েছে। পাশাপাশি যেখানে যেখানে বড় বড় জামাত অনুষ্ঠিত হবে সবগুলোকে আমরা কভার করার চেষ্টা করব, যাতে করে এই দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ধর্মপ্রাণ মুসলিমরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা ঈদ উৎসব উদযাপন করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এবার রমজান মাসের ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ছিল বলে জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে ওমরা পালন শেষে তিনি কাবা শরীফে বিশেষ মোনাজাতে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন। এরপর কাবা শরীফ তাওয়াফ এবং ফজরের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ছোট মেয়ে শেখ রেহানাও তার সাথে ওমরা পালন করেন। আজ মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মক্কায় ফিরবেন তিনি। রাতেই মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমান সরকার ও সংসদকে অনির্বাচিত মন্তব্য করে অবিলম্বে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্যথায় মানুষ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ঈদের পরপরই নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। নানা আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 38তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানকে নিয়ে দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণের হৃদয় থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলতেই তাকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করছে সরকার। অভিযোগ করেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিল, এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দখলদার সরকারকে যেটা বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন, বাতিল করে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন, অন্যথায় জনগণ তাদের যে ন্যায্য দাবি সেই দাবি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দখলের পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ওনাকে জেলে নেওয়া হয়েছে। ওনাকে ঈদের আগে মুক্তি দেওয়ার জন্য দাবি করছি। এরপরে আবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন, পুনর্বার নির্বাচনের ব্যবস্থা করুন, দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন, আবার একটি দেশে নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন। মহান মুক্তিযুদ্ধ সহ দেশ পরিচালনায় জিয়াউর রহমানের নানা অবদানের কথা তুলে ধরে বিএনপি নেতারা বলেন, ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াকে কখনোই খাটো করা যাবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। টিকিটে ব্যাপক অনিয়মের অভিযোগ মিলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। অটোমেশন পদ্ধতিতে পরিচালনার কথা বললেও ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রি করে এতদিন ব্যাপক বাণিজ্য করেছে বিমান। এবার মন্ত্রণালয়ের কঠোর তদারকিতে চুরি থেকে মাত্র এক মাসেই 200 কোটি টাকা অতিরিক্ত আয় করতে পেরেছে তারা। বিমান সচিব জানান, এভাবে চললে অতিরিক্ত 2,500 কোটি টাকা আয় হবে বিমানের। নাদিরা কিরণের রিপোর্ট। স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠার এত বছরেও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরকারি সহযোগিতা ও ছাড় পেয়েও জবাবদিহিতা না থাকায় সংস্থাটির নানা খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এই দুর্নীতি ঠেকাতে এবার কঠোর হয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশন ও বিমানের তদন্তে প্রমাণ মিলেছে নিয়ম বহির্ভূতভাবে বিমানের ফ্রি টিকিট বিক্রি, বুকিং বাণিজ্য ও এবাবত টাকা আত্মসাতের। এ অভিযোগে সম্প্রতি 2 কর্মকর্তাকে ওএসডি ও 5 জনকে রদবদলও করা হয়। বিমানে এই লসের কারণ হলো তাদের ম্যানেজমেন্ট, তাদের পরিচালনা, তাদের দক্ষতা, তাদের আন্তরিকতা, কোম্পানির প্রতি তাদের মমত্ববোধ, ভালোবাসা না থাকার কারণে হয়েছে। টিকিট বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের কঠোর নজরদারিতে এখন অটোমেশন পদ্ধতিতে হচ্ছে টিকিট বিক্রি। ফলে এখাতে গত বছরের চেয়ে আয় বেড়েছে মাসে প্রায় 200 কোটি টাকা। টিকিট বিক্রি বাবদ যেখানে 2018 সালের জানুয়ারিতে আয় 285 কোটি টাকা, চলতি বছরের জানুয়ারিতে এ আয় 347 কোটি টাকা, এবছরের এপ্রিলে আয় 413 কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল 270 কোটি টাকা। বলা হতো বিমান অটোমেটেড চলছে তাদের টিকিটিং সিস্টেম, কিন্তু সিস্টেম ছিল কিন্তু কাজ করতে ম্যানুয়ালি, যার কারণে বিমান টিকিট চাইলে টিকিট নেই, বিমানে উঠলে সিট খালি। এই বিষয়টা কিন্তু এখন আর না, আর এখন নাই বিদায়। আপনি দেখছেন প্রতি মাসে আমার টিকিটিং থেকে শুধু বাড়তি 200 কোটি টাকা আয় হচ্ছে। তা আমি যদি 12 মাসে ধরি প্রায় 2,500 কোটি টাকা আয় এখানে হতে পারে। আমি 787 প্রতি বছর নিজের বিমানেই, নিজের টাকায় কিন্তু বিমান কিনতে পারি। টিকিট বাণিজ্য রোধের পাশাপাশি পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে তদারকি বাড়ানো হয়েছে উল্লেখ করে সচিব বলেন, এর ফলে এই অর্থ বছর থেকেই লোকসানের দায় থেকে মুক্ত হবে বিমান। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি গত 10 বছর ধরে সরকারের গদবাঁধা সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, দেশ আর আগের অবস্থায় নেই, রাস্তাঘাট এবং পরিবহনের অনেক উন্নতি হয়েছে। ঈদযাত্রায় পথে ঘাটে উল্লেখযোগ্য ভোগান্তি না থাকলেও বিএনপি যে সমালোচনা করছে তা সত্য নয়। মিথ্যা তথ্য দিয়ে বিএনপি বরাবরই জনগণকে বিভ্রান্ত করছে। দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সম্প্রসারিত ভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার উপকমিটির নিয়মিত সভা শুরু হওয়ার আগে সাংবাদিকদের হাসান মাহমুদ এসব কথা বলেন। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দ গদবাঁধা সমালোচনাগুলো শুরু করেছে। 10 বছর আগেও তারা একই কথা বলেছিল, প্রতি বছর একই কথা বলে, নির্বিঘ্নে মানুষ বাড়িতে যেতে পারছে না, নানা ধরনের কথাবার্তা এগুলো তারা বলে। কিন্তু তাদের সময় কী ছিল, কী হয়েছিল সেটি তারা ফিরে দেখে না। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র লাইলাতুল কদর। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর দরবারে অতীতের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার রাত লাইলাতুল কদর। পবিত্র কোরআন মাজিদে এই রাতকে বলা হয়েছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। মহিমান্বিত এই রাতেই মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন নাজিল হয়। মসজিদে মসজিদে রাতভর তাই মুসল্লিদের আনাগোনা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মধ্য দিয়ে রাত কাটান তারা। মা বাবার এবং মা মুরব্বীদের সবার জন্য দোয়া করলাম, যারা মারা গেছে তারা যেন জান্নাত বেরসে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠা লাভ করতে পারে। মর্যাদাপূর্ণ এই রাতে মহান আল্লাহ দরবারে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য অনুতাপ ও অনুশোচনা প্রকাশ করেন মুসল্লিরা। তওবার মাধ্যমে চেষ্টা করেন প্রভুর সন্তুষ্টি অর্জনের। আমাদের দেশে ইসলামের নিয়ে বিভক্তির সৃষ্টি হয়েছে, আশা করি প্রতিষ্ঠিত ইসলাম যেটা আছে সেটা যেন সবাই চলে এবং যত অসহায় মুসলমান আছে আল্লাহ যাতে তাদেরকে শান্তিতে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যেন আমরা আমাদের মুসলমানরা আমাদের নিজের হাতকে রুজ্জুকে আমরা শক্ত করে ধরতে পারি। ইসলামী চিন্তাবিদরা বলছেন রমজানের শেষ 10 দিনের বেজোর যে কোনো রাতই হতে পারে লাইলাতুল কদর। তবে অধিকাংশ আলেমদের মত অনুযায়ী 27 রমজানের রাতকেই লাইলাতুল কদর বলে মনে করা হয়। আসলে মাহে রমজানের শেষ দশকে শবে কদর খুঁজতে বলা হয়েছে 21, 23, 25, 27, 29, যে আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে হে আল্লাহ আপনি তো ক্ষমা করাকে বেশি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। মসজিদেই কদরের রাত কাটাতে হবে এমন কোনো কথা নেই, তাই অনেকেই বাসায় সপরিবারে শেষ রাত পর্যন্ত ছিলেন ইবাদতে মশগুল। 27-এর রজনীর মধ্য দিয়ে রমজান মাস বিদায়ের একটি আবহ তৈরি হয়। রমজান মাস জুড়ে যেসব শিক্ষা রোজাদাররা নিয়েছেন বছরব্যাপী সে চর্চা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা মুসলিমদের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। ইসলামিক কর্মকাণ্ডে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের গ্র্যান্ড ফিনালেতে তিনি এই আহ্বান জানান। এ সময় ভবিষ্যতে দর্শকদের চাহিদা অনুসারে বড় ধরনের ইসলামী অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের গ্রান্ড ফিনালে। অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান আকিস গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন মহান আল্লাহর বাড়ি প্রচারের সাথে জড়িতদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের মহৎ কাজের সাথে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 2016 সালে থেকেই এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, যার সাথে আমার ছোট ভাই শেখ শামীম, শেখ জামিল উদ্দিন এরা সহ এটিএন বাংলা, আমাদের মাহফুজ ভাই সহ তার টিম সকলে মিলে যে এই সৎ কাজের প্রচারের সাথে এবং আপনারও সবাই যে আমরা এখানে এসেছি এটা আল্লাহর একটা বিশেষ রহমত। অনুষ্ঠানে অতিথিরা ইসলামী অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কোরআনুল করিম ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়বার একটা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন, এই জন্য সবাইকে মোবারকবাদ। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন ভুল ত্রুটি শুধরে দর্শক মতকে গুরুত্ব দিয়ে আরো ভালো মানের ইসলামী অনুষ্ঠান নির্মাণে সবসময় কাজ করবে
এটিএন বাংলা পরিবার। আকিস গ্রুপ আমাদের এটিএন বাংলাকে সব দিক দিয়ে সহায়তা করছেন, আমি আশা করব আগামীতেও তারা আমাদের সঙ্গে থাকবেন। কোন জিনিসটা ভালো লাগলো এবং কোনটা ভালো লাগলো না এই মতামত যদি আমাদেরকে জানাতে পারেন, হয়তো আগামীতে আমরা সেগুলিকে আবার নতুন করে সাজিয়ে আবার ভালোভাবে আপনাদের মত নিয়ে আপনাদের পরামর্শ নিয়েই আমরা প্রোগ্রামটাকে আবার নতুন করে ভালোভাবে সাজাবার চেষ্টা করব। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ধরনের অনুষ্ঠান নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান, পাশাপাশি এটিএন বাংলারও প্রশংসা করেন তিনি। যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে আয়োজনটা করেছেন, আমাদের এই তরুণরা আমাদের এই কিশোররা যদি এইখানে আকৃষ্ট হয় তাহলে আমরা মনে করব আমরা অনেক কিছু থেকে আমরা উতরে যাব। আপনাদের এই আয়োজনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না, আপনারা চালিয়ে যান যাতে করে এই সমস্ত ছোট ছোট জিনিয়াসরা বের হয়ে আসে। ফুটিকা ইসলামিক জিনিয়াসের গ্রান্ড ফিনালেতে বিচারকদের রায়ে প্রথম হন মার্জিয়া বিনতে আব্দুল বারি, হুসাইন বিন মুনতাসির দ্বিতীয় এবং সাফা সুন্না রহমান তৃতীয় স্থান অধিকার করেন। তাদেরকে যথাক্রমে দেওয়া হয় 5,00,000, 2,00,000 ও 1,00,000 টাকা। এছাড়া প্রথম 10 প্রতিযোগীকে দেওয়া হয় 25,000 টাকা করে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এটিএন বাংলায়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে যেসব মুক্তিযোদ্ধার অবদান রয়েছে তাদের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীতে ন্যাশনাল FF ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি একথা বলেন। এ সময় 500 বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ডক্টর SM জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। রাঙামাটিতে নতুন ভবন নির্মাণের সময় মাটি চাপা পড়ে 3 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়রা জানায় দুপুরে রাঙামাটি সরকারি কলেজ সংলগ্ন এলাকায় কাজ করার সময় ওই 3 শ্রমিক মাটি চাপা পড়ে, এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সেন্টু মিয়া, আঙ্গুর আলী ও পাপ্পু। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদকে সামনে রেখে এলেঙ্গা জামালপুর মহাসড়ক উন্নয়ন কাজের ধীর গতির কারণে তীব্র যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। উন্নয়ন কাজের জন্য জামালপুর অংশে সড়কের 20 কিলোমিটার এলাকায় কার্পেটিং উঠিয়ে রাখায় যানবাহন চলছে ধীর গতিতে। কার্পেটিং না থাকায় প্রচণ্ড গরম আর ধুলাবালিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। এলেঙ্গা জামালপুর মহাসড়কের 77 কিলোমিটার উন্নয়নের কাজ শুরু হয় 2018 সালে। 489 কোটি টাকা ব্যয়ের এই কাজ শেষ হবার কথা 2020 সালের জুন মাসে। এর অংশ হিসেবে জামালপুরের 20 কিলোমিটার সড়ক জুড়ে চলছে উন্নয়নের কাজ। সড়কের দুই পাশে প্রশস্তকরণের জন্য খুঁড়াখুঁড়ি এবং পুরনো সড়কের কার্পেটিং তুলে ফেলায় সড়কটির বেশিরভাগ অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ঈদের আগে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ সম্পূর্ণ করা না হলে ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন চালকরা। রাস্তাঘাটের যে অবস্থা ঈদের সময় গাড়ি চালাইতে একটু সমস্যাই হবে। ঈদের সময় মনে হয় যে যানজট না হয় এই রাস্তায় তো গাড়ি চালানো সম্ভব না। এদিকে সড়কের প্রচণ্ড ধুলাবালির কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে, তাই রাস্তায় বেশি করে পানি ছিটানোর দাবি জানান তারা। যে কার্পেটিংটা উঠায় রাখছে এজন্যে অনেক ধুলাবালি সৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বৃষ্টির কারণে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সামনে ঈদের যে গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে এখানে সামনে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এলেঙ্গা জামালপুর সড়কের যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে তৎপর থাকা দাবি জামালপুর সড়ক বিভাগের। আশা করছি সামনের ঈদে সড়কে যান চলাচলে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। তদুপরি আমরা সড়কের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদারের লোকজন তৎপর আছে যাতে কোথাও যান চলাচলের অসুবিধার সৃষ্টি না হয়। আশ্বাস নয়, এলেঙ্গা জামালপুর সড়ক যানবাহন চলাচলের উপযোগী করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশব্যাপী জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। রাজশাহী, রংপুর, বরিশাল, নরসিংদী, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলার শপিং মল ও বিপণী বিতানে দিনরাত চলছে বেচাকেনা। সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। রাজশাহীর ঈদবাজারগুলোতে ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়।
শেষ মুহূর্তে প্রিয়জনদের সবার মুখে হাসি ফোটাতে শহরের সাহেববাজার, আরটিএ, নিউ মার্কেট, থিমোমোর প্লাজা সহ হকার্স মার্কেটগুলোতে ছুটছেন ক্রেতারা। দিনরাত চলছে বেচাকেনা। নিত্য নতুন ডিজাইন আর বাহারি ঝলমলে পোশাকের ভিড়ে একটু আরামদায়ক ও সুতি কাপড় খুঁজছেন অনেকেই। তবে খাদি সরম, কাসুটি জিন্দেগি, নকশি ব্র্যান্ড, ধাসা সুতি আর রাজশাহীর নানা সিল্কও চলছে বেশ। প্রোডাক্টগুলোর মধ্যে যেমন পাঞ্জাবি, টি শার্ট, শার্ট, প্যান্ট এবং অনেক কিছু রয়েছে। আছে পাকিস্তানি, আছে বোম্বের থ্রি পিসগুলো আছে, দেখছি ভালো লাগছে। এদিকে পুরোদমে জমে উঠেছে রংপুরের ঈদবাজার। পছন্দের পোশাক কেনার পর জুতা, গহনা, প্রসাধনী সহ নানা পণ্য কিনছেন ক্রেতারা। শার্ট নিছি, প্যান্ট নিছি, চশমা কিনবো। আসলে শপিং করে যেটা আমরা আগে পাইতাম না, এখানে অনেকটা পাইতেছি। রঙের রসে ভরপুর রংপুরের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সকল ধরনের কালেকশন সংগ্রহ করবার চেষ্টা করি। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও জমে উঠেছে ঈদবাজার। পর্যটন শহরের ভালো মানের শপিং সেন্টার গড়ে ওঠায় পছন্দের পোশাক কিনতে পারছেন ক্রেতারা। তবে দাম আরেকটু সহনীয় হলে ভালো হতো বলে জানালেন তারা। দোকানের কালেকশনগুলো ভালোই, কিন্তু দাম একটু বেশি। এখন কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর আছে, যার কারণে ক্রেতারাও খুব পছন্দ করতেছে। এদিকে ক্রেতার ভিড়ে সরগরম হয়ে উঠেছে দেশীয় কাপড়ের পাইকারি বাজার নরসিংদী, শেখেরচর, বাবুরহাট। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছয় পর থেকেই সব রকম বেচা কেনা, অন্য বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, অন্যান্য জায়গা থেকে কাস্টমার আসে, এবং খুব পাইকারি হলছিল, ভালো বেচা কেনা হয়। দশ কাপড় কিনলাম, শাড়ি, লুঙ্গি, শার্ট পিস, প্যান্ট পিস, যাবতীয় সকল প্রকার মাল এখান থেকে কিনে নিয়ে যায়। বৈশালেও শেষ সময়ের কেনাকাটার ধুম পড়েছে নগরীর নামি দামি বিপণী বিতানগুলোতে। তবে নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজারে ক্রেতার ভিড় সবচেয়ে বেশি। এদিকে ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এবং বেশ কয়েক স্তরে এখানে ইউনিফর্ম পুলিশ কাজ করছে, সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আর আপনারা লক্ষ্য করবেন যে আমরা জনগণকে, ভলান্টিয়ারদেরকে, বিশেষ করে কমিউনিটি পুলিশিং ভলান্টিয়ার, তাদেরকে ইনভলভ করে এখানে কিন্তু আমরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। রোকসানা ইভা, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর 25% পর্যন্ত কর আরোপ কার্যকর করেছে চীন। এর ফলে চীনের বাজারে মার্কিন পণ্যের উপর $11,000 কোটি কর বসাবে চীন। শুধু কর বাড়ানোই নয়, বেশ কিছু মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ঘোষণা করা বাণিজ্য বিরোধের অংশ হিসেবে এই কর আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছিল চীন। অন্যদিকে অন্যায্য বাণিজ্যের অভিযোগে চীনা পণ্যের ওপর $25,000 কোটি কর বসানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। চীন প্রাথমিকভাবে করের পরিমাণ 5-15% বাড়ালেও শনিবার থেকে নতুন কর আরোপ করেছে। 5,000-এরও বেশি মার্কিন পণ্যে এই কর বসাবে চীন। বাণিজ্য যুদ্ধের সাথে এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত হচ্ছে মার্কিন চীন সম্পর্ক। তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন এবং দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ পাঠানোর ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সিঙ্গাপুরে আয়োজিত এশিয়া প্রতিরক্ষা বিষয়ক বাৎসরিক সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেনঘে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার কর্মের জন্য চড়া মূল্য দিতে হবে। দক্ষিণ চীন সাগরে বাইরের পেশি শক্তি প্রদর্শন করতে বেইজিং প্রস্তুত বলে জানান চীনা প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে শনিবার সম্মেলনে মার্কিন প্রতিনিধি জানান, এশিয়ায় চীনের বিরুদ্ধে তারা আর কোনো সাবধানী পদক্ষেপ নেবে না। চীন ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এই সম্মেলনে অংশ নিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীরা। দেশে জঙ্গি সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ একের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। মাদক ব্যবসায়ীদের সরকার কঠোর হাতে দমন করছে বলে মন্তব্য করেন ডাক্তার এনামুর রহমান। শিল্প পুলিশ একের পরিচালক সানা শামিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ওভালে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য 331 রানে টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সাকিব মুশফিকের 50-তে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে 6 উইকেটে 330 রান তোলে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। দলের পরে সর্বোচ্চ 78 রান করেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে আরও 75 রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রাবাদা মরিস ও ইমরান তাহির 2টি করে উইকেট তুলে নেন।
টটেনহ্যামকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে লিভারপুল। মাত্র 35 ভাগ বল দখলে রেখেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ঘটনা এটাই প্রথম। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করল অল রেডরা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ফাইনালের অপয়া এই তকমাটা এবার মুছে ফেললেন ইয়ুর্গেন ক্লপ। টানা 6টি ফাইনাল হারের পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তার কাছে ধরা দিল লাকি সেভেন হিসেবে। এতে 14 বছর পর ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেল লিভারপুল। স্কোরলাইন কখনো কখনো ভুল বার্তাও দেয়, তাই স্পেনের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে টটেনহাম ভালো খেললো, জয়ী দলের নাম লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই স্পার শিবিরে হোঁচট, যদিও এই পেনাল্টি অনেকের চোখেই বিতর্কিত। স্পট কিক থেকে মোহাম্মদ সালাহ পেলেন চ্যাম্পিয়ন্স লিগে তার 5ম গোল। 65 ভাগ বল দখল আর 16 শট নিয়েও মরিও পচেত্তিনির দল গোল বঞ্চিত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অনবদ্য নৈপুণ্যে। সন হিউমিন, লুকাস মৌরা, ক্রিশ্চিয়ান এরিকসেনদের একের পর এক হতাশ করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। উল্টো 27 মিনিটে সেমিফাইনালের নায়ক ভিভক ওরিগি নিশ্চিত করেন লিভারপুলের শিরোপা জয়। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের জালে 3 শট নিয়ে 3টিতেই গোল করার কীর্তি গড়লেন বেলজিয়ান তারকা। এতে টটেনহ্যামের স্বপ্নের শিরোপা থেকে গেল অধরাই। আর যে সালাহ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কেঁদে মাঠ ছেড়েছিলেন, তার মুখে শোভা পেল চওড়া হাসি। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ রঙিন হলো লিভারপুলের লাল রঙে। এস এম আশরাফ, এটিএন বাংলা। ওয়াল্টন অ্যাভেঞ্জার আন্তর্জাতিক রেটিং দাবায় বাংলাদেশ নৌবাহিনীর সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সুব্রত 7 খেলায় 6.5 পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। 6 পয়েন্ট করে পেয়ে সোনালী ব্যাংকের ফিরোজ আহমেদ রানার আপ ও শাহিন চেস ক্লাবের জাভেদ আল আজাদ তৃতীয় হন। খেলা শেষে এনএসসির দাবা কক্ষে বিজয়ীদের পুরস্কৃত করেন ওয়াল্টনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজা পারভিন চৌধুরী। প্রতিযোগিতায় 112 জন দাবাড়ু অংশ নেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে বাংলাদেশের দেয়া 331 রানের জয় টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দু 3টি ছাড়া ঈদের সবকটি ট্রেনই রাজধানী ছেড়েছে সময় মতো। সড়কে এবার স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, নৌপথেও ঈদ যাত্রা নির্বিঘ্ন। জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরে প্রধান জামাতের প্রস্তুতি শেষ, নিরাপত্তা শঙ্কা নেই জানালেন র্যাব মহাপরিচালক। এবং উমরা পালন করলেন প্রধানমন্ত্রী, দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনার রাতেই রওনা হচ্ছেন ফিনল্যান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।